সরকারকে সহযোগিতা না করুক মানুষ কি তো তারা সহযোগিতা করতে পারে এই মানুষকে সহযোগিতা না করে তারাই বিভিন্ন ভুলে ভরা তথ্য মানুষকে সর্বরোগ করছে এবং সেই তথ্যের মানে বেড়াজলে মানুষ আটকে রেখে ওমরা এখন নিজেরাই ঠিকানািয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রশ্নটা যেটা ছিল যে এই সাত দিনই সাত দিনই কি হবে সাত দিনে হবে যেহেতু খুলে দেওয়া হচ্ছে সংক্রমণ তো আর আটকানো যাবে না এইটা 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 বিষয় আপনি দেখেন যে আগে এক আমরা দেখেছি যে একটা বার দিত যে সকাল 10টা থেকে বিকাল 5টার পরে তারপরে সারা রাত বন্ধ কেউ বেরোতে পারবে না এটি শুধু বাংলাদেশে না আপনি সারা বিশ্বে দেখেন একটি নির্দিষ্ট টাইমে ওরা বেঁধে দেয় তার মানে কেউ নির্দিষ্ট টাইমে করোনা আক্রান্ত হয় না এটা একটা সিস্টেম এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটা গাইডলাইন এই গাইডলাইনের অনুযায়ী কিন্তু বাংলাদেশ চলছে সারা বিশ্বও চলছে এমন এই গাইডলাইন কি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর কথা আমরা বারবার পদত্যাগ করতে বললেন এখানে স্বাস্থ্যমন্ত্রীর দোষটা কোথায় এখানে স্বাস্থ্যমন্ত্রী তো পরিচালনা করছে না এটা তো একটা টিমের মাধ্যমে পরিচালিত হচ্ছে যেখানে আপনারা মনে করেন জনস্বাস্থ্যবিদ আছেন টিকা বিশেষজ্ঞ আছেন ওষুধ বিজ্ঞানী আছেন রোগতত্ত্ববিদরা তাদেরকে নিয়ে যে কমিটি করা হচ্ছে সেই জাতীয় কমিটি সেই কমিটি যে সিদ্ধান্ত দিচ্ছে যে পরামর্শ দিচ্ছে সেটি কিন্তু সরকার বাস্তবায়নের চেষ্টা করছে এখন আমাদের দেশের মানুষ আমাদের দেশের সামাজিক অবস্থা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খেটে খাওয়া মানুষ এগুলোর দিকেও তো বিবেচনা করতে হবে আমাদের রপ্তানি যে আয় যে পোশাকগুলি আমাদের বাংলা পৃথিবীতে আমরা রপ্তানি করি আমরা গার্মেন্টস মানে রপ্তানিতে আমরা যেহেতু সেকেন্ড পজিশনে আছি সেই গার্মেন্টসে যখন গার্মেন্টসের মালিকরা বলেন যে আমাদের কর্মীরা আমাদের কাছে নিরাপদ থাকবে বাইরে ঘোরাঘুরিচ্ছে ঘরে কাজ করলে আমাদের আমরা রপ্তানি আদর্শ পাবো আমরা সময় মতো পোশাক রপ্তানি করতে পারবো বৈদেশিক মুদ্রা অর্থনীতিকে সচল রাখতে পারবো কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের ছাড় সরকারকে ছাড় দিতেই হচ্ছে এবং সেটা কীভাবে সতেরো কোটি জনগণকে আস্থায় নিয়ে তাদেরকে তাদের মানে স্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকারকে পদক্ষেপ নিতে হচ্ছে যারা শুধুমাত্র বলবে ভুল ধরবে তারা তো কথাই বলবে তারা তো ভুলই ধরবে তাদের তো অন্য কোনো কাজ নেই কিন্তু সরকারকে তো এই সমস্ত কথা পাত্তা দিলে চলবে না সরকার কাজ করছে এবং বিশেষজ্ঞ সমন্বয়ের যে কমিটি জাতীয় কমিটি সেই কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করছে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যমন্ত্রীকে দোষ দিয়ে কোনো লাভ হবে না এবং তারাই এই সমস্ত কর্মসূচি তারা করছেন এবং এই বাস্তবায়নের জন্য যে সকল ও আনুষাঙ্গিক যে সকল মন্ত্রণালয় আছে যেমন আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার যোগাযোগ মন্ত্রণালয় সবাই মিলে কিন্তু একসঙ্গে বাস্তবায়ন করছে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা যদি একেবারেই কাঠগড়ায় দাঁড় করাই সেটা হবে না হ্যাঁ স্বাস্থ্য মন্ত্রণালয় ভুল থাকতে পারে তাদের অপরাধ থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি থাকতে পারে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে এককভাবে দায়ী করলে তো চলবে না আপনাকে আমি মাস্ক পড়তে বলছি আপনি যদি মাস্ক না পরেন তাহলে এই দায়িত্ব কি সরকারের আপনি পুলিশ দেখলে মাস্ক পরছেন পুলিশ চলে গেলে মাস্কটা খুলে রাখছেন আপনি কার সঙ্গে প্রতারণা করছেন আপনি তো নিজের সঙ্গে প্রতারণা করছেন তো সুতরাং এই জিনিসটা তো মানুষকে বুঝতে হবে